খাই যাও কেন যাও টুলিপ ফ্লাওয়ার দেখব টুলিপ ফ্লাওয়ার দেখবা মামি ডু ইউ হ্যাভ টুলিপ ফ্লাওয়ার এট দ্য ফ্রন্ট অফ আওয়ার হাউস আম্মা কই যান আম্মা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলোর মতে ভালো আছি আর আজকে আমরা সব পরিবারে ঘুরতে যাচ্ছি আর এটা হচ্ছে টিউলিপ ফুল দেখার জন্য এই বছরের এই সময়টাতে টিউলিপ ফুল ফুটে অনেক সুন্দর টিউলিপ ফুলগুলো আর এই সময়টাতে টিউলিপ ফেস্টিভ্যাল হয় এটা আমরা অনেকেই জানি তো আমরা সেখানে যাচ্ছি প্রতি বছর যাবো যাবো করে আসলে যাওয়া হয় না বিভিন্ন কারণে তো আজকে আমরা যাচ্ছি সেখানে আর আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে হল্যান্ড ফার্ম নিউ জার্সিতে আমাদের বাসা থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা লাগে ড্রাইভ করে তো আমরা সেখানে যাচ্ছি যাওয়ার পথে আমরা এখন ম্যাকডোনাল্ডসে গেলাম কারণ আদিবা কিছু খেয়ে আসে নাই তো আদিবার জন্য কিছু নেওয়ার জন্য আমরা এখন ম্যাকডোনাল্ডসে আজ আমরা যাচ্ছি তো সেখান থেকে খাবার নিয়ে আমরা এখন চলে যাব আইসা দেখছ বার্গার মামি ক্যান আই হ্যাভ আ কাম সি জিন অ্যানাদার ডে লিটল আরিশা ওয়ান্টস টু প্লে রেইন রেইন গো অ্যাওয়ে তোমার বেবি চুল কোথায় দেখি তোমার বেবি চুল তোমার বেবি চুল নাই জেনারেল ফুল দেখতে মানুষ এইভাবে আসে আমার গড়ানো তো লাগাইছে তো অনেক দিন দেখেছে আমেরিকা হচ্ছে মানে সামারি হচ্ছে আমেরিকার সৌন্দর্য আসলে শীতের সময় তো আমরা এখন টিউলিপ গার্ডেনে চলে আসলাম আমরা ভিতরে ঢুকতেছি আমরা এখন পার্কিং এ ঢুকে গেলাম আমরা পার্কিং করলাম গাড়ি তো আমরা আসছিলাম হচ্ছে শনিবার একটু বিজি ছিল আর সকালবেলা বৃষ্টি ছিল তাই একটু কাদা কাদা এখানে আর অনেক মানুষ ছিল অন্যান্য দিনের থেকে মনে হয় শনি রবিবার একটু বেশি মানুষ থাকে কারণ সব কিছু অফ থাকে যেহেতু তো আমরা এখন ফার্মের দিকে যাচ্ছি আর আমরা অনলাইনে আমরা টিকিট করেছিলাম আর টিকিট হচ্ছে পার পারসন $12.99 করে আর 2 বছরের কম হলে ফ্রি যেতে পারে তো অনলাইনে টিকিট করলে অত বেশি ঝামেলা হয় না জাস্ট গিয়ে সেটা ফোনে দেখাই দেওয়া হয় বা প্রিন্ট আউট করে নিলেও হয় তো আমরা এখন ফার্মের ভিতরে ঢুকে গেলাম আর আসলে দেখতে অসাধারণ 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 এটা মানে বলে বোঝানো যাবে না অনেক সুন্দর সেটা যদি মানে সামনে থেকে দেখানো যায় তাহলে আসলে ওরকম বলে বোঝানো যাবে না অনেক কালার অনেক কালারফুল অনেক কালারের ফুলগুলো তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এই অসাধারণ ফুলগুলোর মধ্যে আমরা মনোমুগ্ধকর হয়ে গেলাম আমরা কি জানি যে টিউলিপ ফুলের বিভিন্ন অর্থ আছে এই টিউলিপের অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ বা গভীর ভালোবাসা তুর্কি ও পারস্যের মধ্যকার অর্থাৎ ফরহাদ বা ফরহাদ আর শিরির প্রেম কাহিনীকে কেন্দ্র করে এর নামকরণ করা হয় আর যেহেতু টিউলিপ বসন্তের প্রথম দিকের ফুল তাই এই ফুলকে পূর্ণ জন্মের বা নবজন্মের অর্থ হিসেবে বিবেচনা করা হয় আর এই ফুলগুলোর বিভিন্ন প্রতীক রয়েছে লাইক গোলাপি টিউলিপ হচ্ছে আনন্দ ও ধীরতার প্রতীক বেগুনি হচ্ছে আভিজাত্যের আর হলুদ হচ্ছে প্রফুল্ল চিন্তাধারার এবং
সাদা টিউলিপ হচ্ছে ক্ষমার প্রতীক, সুন্দর না? আর প্রতীকগুলো, ব্যাখ্যাগুলো অসাধারণ, ফুলগুলোর অসাধারণ প্রতীক, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন, আর সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য। তো দেখতে থাকুন আপনারা, আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।